ভারতের প্রবাদ প্রতিম অভিনেতা উত্তম কুমারের বিখ্যাত সিনেমার নাম হলো মৌচাক। সেই মৌচাকের একটা গান আমার আজ মনে পড়ছে, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তার জানা। অর্থাৎ পাগলা গারদ কোথায় আছে, এই গান যিনি লিখেছেন তিনি জানেন না, কিন্তু বর্তমান বাংলাদেশের যে ছবি গোটা বিশ্ব দেখছে তা হয়তো সকলেই বুঝতে পারছেন। এই বর্তমান বাংলাদেশই হলো পাগলা গারদের একমাত্র নির্ভরযোগ্য জায়গা। বাংলাদেশের সব মানুষ তো খারাপ নয়, কিন্তু বাংলাদেশের উপদেষ্টা এবং সমন্বয়ক অর্থাৎ যারা সরকারের প্রধান হত্যাকর্তা বিধাতা, তারা বাংলাদেশকে যেভাবে রিফ্লেক্ট করছেন, সারা বিশ্বের সামনে প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করছেন, তাতে বিশ্বাস করুন বাংলাদেশের প্রতি মানুষের ভরসা এবং বিশ্বাস তলান্বিতে গিয়ে ঠেকছে। আমরা কৌশলের কাছে না জিতে ইমোশনের কাছে হেরে যাই, তাহলে আলটিমেটলি দীর্ঘমেয়াদে আমাদের এবং আমাদের দেশের জন্য ক্ষতি হবে। আর এই ছবি দেখে ভবিষ্যতে কোনো উদ্যোগপতি বা বিনিয়োগ করার জন্য ভরসাযোগ্য কোনো মানুষ এই বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো রিফর্ম করতে এগিয়ে আসবেন তা একদমই ভাববেন না। মানে আমি যদি ব্যবসা করতে যাই, আমি আগে সেই দেশের আইন শৃঙ্খলা দেখি, আমি সেই দেশের অর্থনৈতিক পরিকাঠামোর পাশাপাশি সামাজিক পরিকাঠামোটা দেখব। কিন্তু বাংলাদেশের যে অস্থির অবস্থা দেখা যাচ্ছে প্রতিনিয়ত, তাতে পৃথিবীর কোনো ভালো ব্যবসায়ী বাংলাদেশে এসে এই সমাজকে সংস্কার করে দেবেন তা হয়তো কেউ ভাববেনই না। এ কিন্তু সংস্কারের দায়িত্ব ছিল কাদের, ছিল যাদের, তারাই এখন আন্দোলন করতে বেরিয়ে পড়েছেন। শেখ হাসিনার পরবর্তী টার্গেট এদের কাছে রাষ্ট্রপতি। এবার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে কি সরাতে পারেন এই সকল উপদেষ্টা বা এই সকল সমন্বয়করা, এই সব কথাই বলবো। কিন্তু রাষ্ট্রপতি অভিযোগ কি, রাষ্ট্রপতি করেছেনটা কি? রাষ্ট্রপতি ভুল করে একটা সত্যি কথা বলে দিয়েছেন। বাংলাদেশে এখন সত্যি কথা বলার মানুষের অভাব, আর সেখান থেকে রাষ্ট্রপতি এক ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি একটি মিডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন শেখ হাসিনার কোনো পদত্যাগ পত্র তার কাছে নেই, এমনকি তিনিও সেই পদত্যাগপত্র আনার জন্য একাধিক মানুষকে বলেছিলেন, কিন্তু কারুর কাছেই সেই পদত্যাগপত্র নেই। এমনকি তিনি সেনাপ্রধানকেও বলেন হাসিনার পদত্যাগপত্র তার কাছে আছে কি না, কারণ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন তার সর্বশেষ সঙ্গী কিন্তু এই সেনাপ্রধানই ছিলেন। সেনাপ্রধানও বলেন তার কাছে এরকম কোনো পদত্যাগপত্র নেই। পরবর্তীকালে যখন সরকার গঠন হয় তখন সরকারের মন্ত্রী পরিষদের এক সচিব রাষ্ট্রপতির কাছে এই পদত্যাগপত্র আনতে যান, আর তখনই ঘুম ভাঙে রাষ্ট্রপতির। তখন তিনি বলেন পদত্যাগপত্র তো আমার কাছে নেই। তখন উনি ভাবেন হাসিনার দেওয়া পদত্যাগপত্র হয়তো অন্য কোথাও ভুলে কেউ রেখে দিয়েছে, কিন্তু পরবর্তীকালে বোঝা যায় হাসিনা তো পদত্যাগই করেননি, পদত্যাগপত্র কোথা দিয়ে আসবে। হাসিনা দেশ ছাড়ার সময় একটি ভিডিও বানিয়ে দেশের উদ্দেশ্যে বার্তা দিতে চেয়েছিলেন, সেই বার্তাটুকু তাকে দিতে অ্যালাউ করেননি সেনাপ্রধান। আর পদত্যাগপত্র যে দিয়েছেন বলে যে সেনাপ্রধান দাবি করেছেন, তার কাছেও পদত্যাগপত্র নেই। অর্থাৎ দিনের শেষে হাসিনাকে সরে যাওয়া যে একটা বৃহত্তর ষড়যন্ত্র, তা কিন্তু রাষ্ট্রপতি ভুল করেও ঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন। পরবর্তীকালে বাংলাদেশে যদি সংবিধান দেখেন তাহলে দেখবেন 57 ক ধারায় রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র যদি প্রধানমন্ত্রী না করেন তাহলে তিনি তখনও বৈধ প্রধানমন্ত্রী থেকে যান, আর সেখানেই ঘুম উড়ে গেছে সমন্বয়ক উপদেষ্টাদের। কারণ এদের লক্ষ্য বাংলাদেশের সমাজকে সংস্কার করা নয়, এদের লক্ষ্য হাসিনাকে এই পৃথিবী থেকে নির্মূল করা, বাংলাদেশের ইতিহাস থেকে নির্মূল করা, আওয়ামী লীগকে ব্যান করা, এবং হাসিনা যেন পরবর্তীকালে আর বাংলাদেশে ফিরে যেতে না পারে সেই চেষ্টা করা। অর্থাৎ সমাজ সংস্কারের নামে যে ভাওতাবাজি এই উপদেষ্টা সমন্বয়করা দিতে শুরু করেছেন তা মানুষের কাছে এক্সপোজড হতে শুরু করার পরেই তারা প্রতিদিন একাধিক নতুন কর্মসূচি নিতে শুরু করেন। আর রাষ্ট্রপতি ঠিক কথা বলে দেওয়ার ফলে এদের মনে এখন ভয় বা ভীতির সঞ্চার করতে শুরু করেছেন। সবার মতামতের ভিত্তিতে এমন একজন রাষ্ট্রপতি আমরা চয়েস করব যাকে নিয়ে বিশ্ব দরবার এবং আমাদের মধ্যে কোনো বিতর্ক থাকবে না। যদি হাসিনা ফিরে আসেন, কারণ রাষ্ট্রপতি একটা সাংবিধানিক প্রধান, তিনি যখন বলছেন হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই, তাহলে আসল সত্যটা যে কি তা হয়তো গোটা বিশ্বের মানুষ এখন বুঝতে পারছেন। আর এখানেই ঘুম উড়ে গেছে এই সকল সমন্বয়ক উপদেষ্টাদের, তারা আবার রাস্তায় নেমেছেন। ছাত্র আন্দোলনের কায়দায় তারা বঙ্গভবন অর্থাৎ রাষ্ট্রপতির বাসভবনকে ঘেরাও করেছেন। তাদের দাবি নাকি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে।
মাঝে মাঝে ভাবলে হাসি পায়, এই সকল ছাত্র নেতা যাদেরকে কলেজ পলিটিক্সের বাইরে কেউ কোনোদিন চেনেইনি, তাদেরকে বাংলাদেশের মানুষ কিন্তু ভরসা করেছেন। আর ভরসা এই জন্যই করেছেন কারণ তারা ভেবেছিলেন হাসিনা পরবর্তী সময়ে তাদের জীবনে যত দুঃখ কষ্ট ছোটোখাটো বাকি আছে সেগুলো নাকি তারা দূর করতে পারবেন। কিন্তু তার বদলে তারা রাষ্ট্রপতিকে দেশ থেকে দূর করার চেষ্টা করে যাচ্ছেন। তাদের দাবি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। মানে বুঝতে পারছেন, কোনো পাড়ার পল্টু মস্তান হঠাৎ করে রাস্তায় নেমে হঠাৎ করে বলছে রাষ্ট্রপতির পদত্যাগ চাই, কালকে এর পদত্যাগ চাই, কালকে ওর পদত্যাগ চাই। আমি সত্যি জানি না বাংলাদেশের মানুষ এখনও কিভাবে এদের প্রতি ভরসা রেখে যাচ্ছেন। আমার দৃঢ় বিশ্বাস তারা হয়তো মনে মনে ওই কথাটাই বলছেন, হাসিনাই ভালো ছিল, অন্তত প্রতিদিন নতুন করে ঝুটঝামেলা এই জিনিস তো আমরা দেখিনি। আমাদের ডিমের দাম, লঙ্কার দাম বা ইলিশ মাছের দাম মানে গগনচুম্বী, কেন কেন ভারত এটা করেছে, কেন ভারত ওটা করেছে, সবসময় মিডিয়া হাইপ করে আসল সমস্যাগুলো নিয়ে অন্তত সে সময় কথা বলা যেত। আর বর্তমানে বাংলাদেশের কথা বলতে গেলে আপনাকে বলতে হবে হাসিনা যেন দেশে না ফিরে আসে, আওয়ামী লীগ সন্ত্রাসবাদী দল কিংবা রাষ্ট্রপতিকে দেশ ছাড়তেই হবে, পদত্যাগ করতে হবে। দ্বিতীয় স্বাধীনতা বলতে কি পাইছেন? এটা কি আপনার অন্য দেশের সাথে যুদ্ধ করছেন? আপনারা পুরো বাংলাদেশ লয়ে লইছেন, এইটা সংস্কার করবো, এইটা ছাত্ররা একটা কোনো কিছু নেই, ফোলামান নিয়ে আরম্ভ করে অনেকে বহিষ্কার করতে পদত্যাগ করতে, ছাত্রদের কথায় কি দেশ চলবো, ছাত্ররা কি বুঝে? আপনারা বাজার নিয়ন্ত্রণ করেন না, আপনার জনগণের কথা শুনেন না, আপনারা আপনারা খালি কোন মন্ত্রণালয় চেঞ্জ করতে হবে, কোনটা আওয়ামী লীগের দাঁড়াল আছে, কোনটা অমুক আছে, এইগুলি আপনারা নিয়ে ব্যস্ত। আর এটাই স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ। কিন্তু সংবিধান কি বলছে? বিষয়টা কি এতটা সহজ? নিঃসন্দেহ নয়। সংসদ ছাড়া রাষ্ট্রপতি পদত্যাগ করতে বাধ্য নয়। পাশাপাশি আর একটা অন্য উপায়ও আছে, রাষ্ট্রপতি নিজে চাইলে স্পিকারের কাছে কিংবা ডেপুটি স্পিকারের কাছে তার পদত্যাগ পত্র দিতেই পারেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে কোনো স্পিকার নেই, আর যিনি ডেপুটি স্পিকার ছিলেন তিনি এখন জেলে। প্রতিহিংসাপরায়ণ রাজনীতির কবলে পড়ে বাংলাদেশের একাধিক পুরনো দলে পুরনো সময়ের শাসক শ্রেণী বা যারা ছাত্রলীগ করতেন তাদেরকে জেলে ঢোকানো হয়েছে, ডেপুটি স্পিকারও এখন জেলে। তাহলে কিভাবে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন? এখন উনার এই কোনো রকম স্ববিরোধিত কথাবার্তা বলার কোনো রকম স্কোপ নাই। যদি উনি এই বক্তব্যে অটল থাকেন তাহলে উনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছেন কিনা সেটা আমাদের উপদেষ্টা মণ্ডলী সভায় ভেবে দেখতে হবে। মনে রাখতে হবে এই রাষ্ট্রপতি কিন্তু মোহাম্মদ ইউনুসকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। এই রাষ্ট্রপতির যদি সংবিধান সম্মত না হয়, এই রাষ্ট্রপতির যদি পদত্যাগ করতে এরা বাধ্য করেন, তাহলে হিসেব মতো সংবিধান মতো মোহাম্মদ ইউনুসের পদত্যাগপত্র কিন্তু জমা দিতে হবে রাষ্ট্রপতির কাছে, কারণ এই শপথ বাক্যটাই অসাংবিধানিক। অন্তত বাংলাদেশের যে সংবিধান সেটি কিন্তু বলছে। পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন সংবিধান বিভাগ, সুপ্রিম কোর্টের একাধিক বড় বড় আইনজীবী সবাইকে যখন ইচ্ছা যাকে খুশি কিন্তু এই ইউনিট সরকার দায়িত্ব নিয়েই সরিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনি যদি মনের মতো হন তাহলে আপনার পথ থাকবে, না হলে কিন্তু কারোরই পথ থাকবে না। আর এখানেই একটা ব্লান্ডার করে ফেলেছেন এই সোকল সমন্বয়ক বা উপদেষ্টারা। তারা যদি সবাইকে সরিয়ে দিতেন তাহলে হয়তো এই দিন আসতো না বাংলাদেশে। কিন্তু তারা তাদের মনের মানুষগুলোকে রেখে, যারা মনের মানুষ ছিলেন না অর্থাৎ যারা সংবিধান মেনে কাজ করেছেন, তাদেরকে বেছে বেছে সরিয়ে দিয়েছেন। আর এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করতে গিয়েই তারা এখন বিপাকে পড়েছেন। কেউ থেকে গেছেন, কেউ থেকে যাননি, অর্থাৎ সবাইকে সরানোনি, আবার সবাইকে না সরিয়ে একটা সমাজে অরাজনৈতিক এবং একটা অস্থির পরিবেশ কিন্তু তারা তৈরি করেছেন। আরও যদি গভীরে গিয়ে দেখেন তাহলে দেখবেন অনেক বিশেষজ্ঞরা বলছেন আগেই যদি সব কিছু বাতিল করে দেওয়া হতো তাহলে হয়তো এই সময়টা আসতোই না। এবং ইউনেসকে যেভাবে শপথ বাক্য রাষ্ট্রপতি পড়িয়েছেন, আজ সমন্বয় কি রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে ইউনেসের পদত্যাগ কি ইনডাইরেক্টলি চাইছেন, এই প্রশ্ন কিন্তু একাধিক মহল থেকে তুলে দিয়েছেন। বাংলাদেশের আইন উপদেষ্টা আবার বলেছেন রাষ্ট্রপতি নাকি মিথ্যা কথা বলছেন। আর এই আইন উপদেষ্টাই বলেছিলেন বাংলাদেশে নাকি 26 লক্ষ ভারতীয় চাকরি করে। এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে উনার শপথ লঙ্ঘনের সামিল, কারণ উনি নিজেই 5 অগাস্ট রাত 11:20 পিছনে 3 বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম নয়। জানেন 1975 সালের 15ই আগস্ট যখন বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল তখন কিন্তু রাষ্ট্রপতি হিসাবে নিজেকে ঘোষণা করেছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। আর তার পরিণতি কি হয়েছিল তা হয়তো আপনারা জানলে এই বর্তমান সময়ের সঙ্গে মিল পেতে পারেন। 20 আগস্ট সামরিক আইন জারি করেছিলেন রাষ্ট্রপতি। আর যে রাষ্ট্রপতি তৎকালীন সময়ে 20 আগস্ট সামরিক আইন জারি করেছিলেন তিনিই আবার 3রা নভেম্বর সামরিক অভ্যুত্থানের মুখে পড়েন এবং
এবং 5ই নভেম্বর কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হন। অর্থাৎ নিজের চালানো আইন তাকেই কিন্তু গণ অভ্যুত্থানের সামনে ফেলে। মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে যে স্বাধীন বাংলাদেশের রূপ দিতে চেয়েছেন, অন্তত এই পুরো বিষয়টা দেখে আমার মনে হচ্ছে ইতিহাস হয়তো বাংলাদেশে ফিরে আসছেন। আর সব কিছু দেখে ভারতে বসে হয়তো একজন হেসে যাচ্ছেন, তারা ভাবছেন এই বাংলাদেশি হয়তো বাংলাদেশের মানুষ চেয়েছিলেন। দিনের পর দিন যাকে ভুল বুঝলেন বাংলাদেশের মানুষ, তিনি আজকে বাংলাদেশের রাজনীতি থেকে এত দূরে। আশা করেছিলেন তিনি সরে গেলে হয়তো সমস্ত সমস্যার সমাধান হবে বাংলাদেশে। যে স্বাধীন বাংলাদেশের বার্তা মোহাম্মদ ইউনূস দিয়েছিলেন, সেই বাংলাদেশ কি স্বাধীন হলো, এই প্রশ্ন কিন্তু আমার থাকলো।